বিশ্বকাপ বাছাই পর্বে ড্রিবলিংয়ের সেরা ব্রাজিল তারকা নেইমার, আবারও ব্রাজিলে ফিরছেন ডেভিস লুইস। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 2022 বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকায় এখন পর্যন্ত 7টি করে ম্যাচ খেলা হয়েছে। এই 7টি ম্যাচের পর মোট সবল ড্রিবলিংয়ের শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এমনিতে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। সর্বশেষ চিলির বিপক্ষে ম্যাচটি বাদ দিলে তার খেলা প্রতিটি ম্যাচই তিনি ছিলেন সন্দেহে থাকা এই নেইমার বাছাই পর্বে এখনও পর্যন্ত ম্যাচ প্রতি 7.4টি সফল ড্রিবলিং করে আছেন তালিকায় শীর্ষে। 2 নম্বরে আছেন মেসি, যার সফল ড্রিবলিং ম্যাচ প্রতি 3.4টি। আবারও ব্রাজিলে ফিরছেন ডেভিড লুইস। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ভিটোরিয়ার মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ হয় এক সময়ের ব্রাজিলের অন্যতম সেরা সেন্টার ব্যাক ডেভিড লুইস। সেটা 2006 এবং 2007 মৌসুমের কথা। দীর্ঘ প্রায় 14 বছর পর পুনরায় ব্রাজিলের ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন এই তারকা। বেনফিফা কাসেল সিপিএজি হয়ে মাঠ মাতানো ডেভিস লুইস সর্বশেষ খেলবেন আর্সেনালের হয়ে। 2019 সালে তিনি আর্সেনালে যোগ দিয়েছেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন।